ফেসবুকে মাত্র একটা ভিডিও থেকে এতগুলো টাকা ইনকাম হচ্ছে, যেটা বাংলাদেশি টাকায় আসে 8 কোটি 17 লক্ষ টাকারও বেশি। ডিটেলসের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। টাইটেল থাম্বনেল এবং আমার কথাটা দেখার পরে আই থিঙ্ক সবারই মনে একটা কৌতূহল আছে, পুরো বিষয়টা কীভাবে ঘটছে সম্পূর্ণ বিষয়টা আমি এই ভিডিওতে খুলে বলবো। এরকম একটা অ্যামাউন্ট একটা ভিডিও থেকে আসছে, সত্যি জিনিসটা অবাক করে দেওয়ার মতো ছিল। এত কোটি কোটি টাকা ইনকাম হয়েছে কারোরই বিশ্বাস হবে না। মূল ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। অক্টোবরের 20 তারিখে আমি আবু বায়দা ভাইয়ের দ্রোহের ফিলিস্তিন যে গান, এটার উপর রিয়াকশন করি এবং সেই রিয়াকশন ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আপলোড করি। ভিডিও আপলোড করার একদিনের মধ্যে আপনারা মানে আপনার অডিয়েন্সরা খুবই ভালো একটা রেসপন্স আমার ভিডিওতে দেন, যেখানে আমরা একদিনের ব্যবধানে 70,000 রিয়াকশন এবং 12,000-এর উপরেও শেয়ার এই ভিডিওতে পাই। কিন্তু ভিডিওটা তৈরি করারও আগে আমার মনে একটা ইন্টেনশন ছিল যে এই ভিডিও থেকে যতটুকু রেভিনিউ আমি আর্ন করব, সেই পুরো রেভিনিউটাই আমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের উদ্দেশ্যে সাহায্যের জন্য পাঠিয়ে দিব, প্রপার চ্যানেলে প্রপার নিয়ম মেনে। ভিডিও আপলোড করার একদিন পরেই আমি আসলে অফিসের একটা ট্রিপ কক্সবাজার চলে যাই এবং সেখানে ট্যুর চলাকালীন সময় আমি আসলে খুব ব্যস্ততার কারণে মোবাইল বা ফোন এগুলো এতটা চেক করতে পারিনি। রাতের দিকে একদিন হঠাৎ এসে মোবাইলটা চেক করলাম কিরকম এখানে রেভিনিউ আসে সে দেখার জন্য। আই ওয়াজ শকড, ভিডিওতে মাত্র কয়েকদিনের ব্যবধানে 7,45,480.20 ইউএস ডলার আর্ন হয়ে যায়। একটা ভিডিও দিয়ে ফেসবুক ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে এত টাকা রেভিনিউ ইনকাম করা সম্ভব এটা আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বেশ কয়েকবার রিফ্রেশ দেই আমার ফেসবুক লগ আউট করে, ডিফারেন্ট একটা মোবাইল থেকে ফেসবুকে লগ ইন করে ইনসাইট চেক করে দেখি যে অ্যামাউন্টটা সেম আছে কিনা। প্রত্যেকবার আমি যখন এটা করতেছিলাম অ্যামাউন্টটা এক্স্যাক্টলি সেম ছিল। আমি পুরোপুরি অবাক ছিলাম, আমি নিজেকে নিজে বুঝাইতে পারতেছিলাম না কি হচ্ছে। আমার বারবার খালি আমার যে ইন্টেনশন সেটার কথাই মনে পড়তেছিল যে আমি এখন কতগুলো মানুষকে কত সুন্দরভাবে সাহায্য করতে পারবো, আল্লাহ ব্যবস্থাটা করে দিছেন, এটা আমি কী করতে পারি না করতে পারি। ট্যুর চলাকালীন সময় আমি কাউকে এটা শেয়ার করতে পারিনি। ঠিক এইরকম মুহূর্তে শয়তান তার হাল ছাড়া নেই, সে আমাকে সমানে সুরসুরি দিচ্ছিল। সে আমাকে বুঝাইতেছিল যে দেখ, তুই এই টাকা দিয়ে তোর যে স্বপ্নের একটা বাড়ি সেটা তুই করতে পারিস, তোর পছন্দের সবচেয়ে দামি ব্র্যান্ডের প্রিমিয়াম সিরিজের যে কোনো গাড়ি তুই কিনতে পারিস, তুই চাইলে এই টাকা দিয়ে তোর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বউ বাচ্চাদের সবার জন্য সব মনের আশা পূরণ করতে পারিস। বাট যতবারই এই থটগুলো মাথায় বিভিন্ন দিক থেকে নক করতেছিল, তার থেকেও বেশি শক্তিশালী মনের ওই নিয়তটা ছিল যে আমি এই টাকাটা একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ মানুষদের জন্য পুরোপুরি দান করে দেবো। আমি পুরোপুরি ধৈর্য ধারণ করে ট্যুর শেষ করে ঢাকায় আসি এবং ঢাকায় আসার পরে আমি বেশ কয়েকজন আমার ঘনিষ্ঠ মানুষদের সাথে এটা নিয়ে শেয়ার করি। আমি তাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলে বুঝতে পারি যে এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি এবং এটাকে প্রপারলি প্রপার চ্যানেলের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো লাগবে এবং এটা আমার জন্য একটা বিরাট দায়িত্ব যেটা আমাকে পালন করতেই হবে। আমি ধৈর্য ধরে কয়েকদিন অপেক্ষা করলাম এবং প্রতিদিনই বিভিন্ন পারপাসে ওই অ্যামাউন্টগুলো চেক করা হইতো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই অ্যামাউন্টটা ওইখান থেকে আমাদের বাংলাদেশে অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া। ঢাকায় ব্যাক করার পর বেশ কয়েকদিন কেটে যায় এবং একদিন আমি হঠাৎ চেক করার পারপাসেই মোবাইল ওপেন করে ওই সেগমেন্টটা দেখতে যাই। চেক করতে গিয়ে দেখি ওই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে এমনই লো একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, বিশ্বাস করার মতো না। আমি এটা নিতে পারতেছিলাম না, হঠাৎ করে অ্যামাউন্টটা চেঞ্জ কেন হয়ে গেল এবং আমি যেসব চিন্তাভাবনা করতেছিলাম যে প্ল্যানগুলো করতেছিলাম হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। আমি নিজের মধ্যে নিজেকে দেখে বোঝানোর চেষ্টা করলাম যে এটা প্রবাবলি একটা গ্লিচ ছিল, ফেসবুকে রেভিনিউ সেগমেন্টে কোনোরকম একটা ভুল অ্যামাউন্ট হয়তো আমাকে দেখাইছিল, অনেক বেশি আশাবাদী হয়ে গেছিলাম। বাট আলটিমেটলি ওইটা এমন একটা লো অ্যামাউন্ট দেখায় যেটা আসলে আগের অ্যামাউন্টের তুলনায় কিছুই না। অথচ ভিডিওতে বেশ ভালো একটা ভিউ ছিল এবং সেখান থেকে ভালো একটা রেভিনিউ আসার কথা, সেই রেভিনিউটাও আসে নাই, আসছে খুবই লো একটা অ্যামাউন্ট। জানি না ফেসবুক অথরিটি বা কর্তৃপক্ষ থেকে কেউ এই বিষয়টা নিয়ে একটু হলেও রিসার্চ করে দেখবেন কি না। অরিজিনালি ওই অ্যামাউন্টটা দেখে আসলে যে কেউই খুব খুশি হয়ে যেত, আর যে উদ্দেশ্যে আমি আসলে করতে চাচ্ছিলাম আমি জানি না, মহান আল্লাহ ভালো জানেন, মহান আল্লাহ তাল্লাহ আসলে সব কিছুর মালিক এবং উনি রিজিক দাতা, ওনার পরিকল্পনাটায় কেন এরকম করলেন কী জন্য করলেন এর মধ্যে কী ভালো নিহিত ছিল আমি এখনও জানি না এবং আমার পক্ষে সেটা বোঝাও সম্ভব না। বাট আমি আমার নিয়তটা ঠিক রাখছি এবং শেষ পর্যন্ত যে অ্যামাউন্টটা আমি পাইছি তার সাথে আমি আমার নিজে থেকেও বেশিটা ভালো অ্যামাউন্ট যোগ করে আমি চেষ্টা করছি প্রপার চ্যানেলের মাধ্যমে সেটা ফিলিস্তিনের ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার। বাট এই পুরো ব্যাপারটা থেকে আমি একটা শিক্ষা পাই যে আসলে কখনো থেমে থাকা যায় না,
লাইফটা খুবই আনপ্রেডিক্টেবল। অনেক সময় আমরা ভালো কাজের নিয়ত নিয়ে আগাইলেও দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে হয়তো আমরা সেই সহযোগিতা নাও পেতে পারি। কিন্তু আমি এখানে থেমে থাকতে চাই না, আমি চাই আরও বড় পরিসরে আরও সুন্দরভাবে আরও অনেক মানুষ নিয়ে অনেকগুলো ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজগুলো করার। আপনারা জানেন আমার একটা গ্রুপ আছে কেজিবি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড, সেই গ্রুপের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার সাথে এমন এমন মানুষের সাথে পরিচয় হয়েছে যাদেরকে আমি খুবই ভালোভাবে বিশ্বাস করতে পারি, এবং তাদের মাধ্যমে গত কয়েক বছর আমরা বেশ বড় বড় কয়েকটা প্রজেক্টও কাজ করতে পারছি। গত বছর রমজান মাস উপলক্ষে আমরা একটা ইনিশিয়েটিভ নিই এবং সেখানে আমরা প্রায় 500,000 টাকার মতো কালেকশন করতে পারি একটা ভিডিওর মাধ্যমে। আমি সেটা বলার পরে আপনারাও বেশ সুন্দর একটা রেসপন্স করছিলেন, এবং সেখানের থেকে আমরা একটা ফান্ডিং নিয়ে অনেকগুলো মানুষকে হেল্প করি এবং আরও অনগোয়িং অনেকগুলো প্রজেক্ট আমাদের চলতেছে। সো আমি বলবো আপনারা যদি আখিরাতের কথা চিন্তা করেন, আপনারা যদি সৎকায় জারিয়ার কথা চিন্তা করেন, আপনারা যদি চান যে না আপনার নিজের জায়গা থেকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী ভালো একটা অ্যামাউন্ট দিয়ে অনেকগুলো মানুষকে সাহায্য করতে এবং ট্রাস্টওয়ার্দি সোর্সের মাধ্যমে কাজগুলো করাইতে, আমি বলবো ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। আমাদের কেজি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, এবং এই যে স্ক্রিনে দেখানো নাম্বার, এখানে আমরা সরাসরি দেশে থেকে যে ভাই বোনরা আছেন তারা সরাসরি সাহায্য পাঠাতে পারেন। এখান থেকে আমরা এই ফান্ডিংটা ইউজ করব ভালো ভালো যে প্রজেক্টগুলো আমরা হাতে নিয়েছি সেগুলো শেষ করার জন্য, এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, আপনারা সেখানেও সরাসরি আপনাদের ডোনেশনগুলো পাঠাইতে পারেন। ভালো একটা উদ্যোগ নিতে গেলে আসলে অনেক খরচের ব্যাপার আছে, অনেকগুলো জিনিস প্রপারলি এক্সিকিউট করার ব্যাপার আছে। ট্রাস্টওয়ার্দি সোর্সের মাধ্যমে ট্রাস্টওয়ার্দি জিনিসগুলো করে ওই চ্যানেলে যাতে একটা টাকাও ভুল জায়গায় না যায় সেই জিনিসগুলো ইনশিওর করার ব্যাপার আছে। সো এখানে ডেডিকেটেড টিম কাজ করতেছে হোল হার্টেডলি, এবং আলহামদুলিল্লাহ আমরা দেশের 64 জেলা নিয়ে একটা বড় প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি, সেটা খুব সামনেই আমরা রিভিল করতে পারবো ইনশাআল্লাহ। সো সেটার জন্য আমরা আপনারা প্লিজ রিকোয়েস্ট করতেছি আমাদের গ্রুপে জয়েন করে ফেলেন। গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে একটা জায়গায় দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেন। এবং আমি বলবো এই প্রজেক্টগুলোকে সামনে যেগুলো আসবে সেগুলোকে সাকসেসফুল করার জন্য আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা আমার দরকার। সো আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী আপনারা যত বেশি পারেন অ্যামাউন্ট এখানে সেন্ড করেন, নিজের হাতে কাজটা করতে না পারলেও নিয়ত সহি রেখে যদি আপনারা করেন ইনশাআল্লাহ আমি ফিল করি আল্লাহ তাআলা এটা কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ভালো ভালো কাজগুলোতে যুক্ত হওয়ার তৌফিক দিক। যে ঘটনাটা ঘটছে আমি নিজেও আপসেট ছিলাম, বাট নতুন বছরে নতুন এক্সাইটমেন্ট নিয়ে আমি আসলে কাজ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ বড় বড় কাজ হবে, সুন্দর সুন্দর কাজ হবে, সেগুলোতে আপনারা যুক্ত থাকবেন, আমরা একসাথে হয়ে অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ এটার জন্য আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আপনি যখন নিজে থেকে কিছু একটা কন্ট্রিবিউট করে কাজ করবেন এবং কোনো একটা বড় প্রজেক্টের সাথে শরিক হবেন, আপনার ভেতর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো সরে যায়, এবং ভালো কাজ করতে পারলে ভিতর থেকেও একটা পিস ফিল করা যায়। যারা আজ পর্যন্ত এগুলোতে শরিক হয়েছেন তারা জানেন, যারা শরিক হন নাই তারা শুরু করেন, বাট আমি চাই আপনাদের সবাইকে নিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করার। এতটুকুই আশা নিয়ে শেষ করতে চাচ্ছি বছরের এটা লাস্ট ভিডিও ছিল, এবং ইনশাআল্লাহ নতুন বছর নতুন এক্সাইটমেন্ট নতুন নতুন অনেকগুলো কাজ এবং নতুন নতুন অনেকগুলো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।